সত্যি বলতে আমরা কিন্তু বারবারই একটা জিনিস অভিযোগ করি যে জিদ্দা কেন সেই লেভেলে প্রমোশনটা করছে না যে লেভেলে প্রমোশনটা জিদ্দার অ্যাকচুয়ালি করাটা উচিত। এবং জিদ্দা অলওয়েজ মানে ফ্যান্সদের সঙ্গে খুব একটা বেশি কিন্তু ইন্টারাক্ট করেন না, ফেসবুকে বলি বা ইউটিউবে বলি বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে সেখানে কিন্তু খুব একটা বেশি কিন্তু ইন্টারাক্ট করেন না। যখন যার কোনো ছবি মুক্তি হয় তখনই কিন্তু মানে একমাত্র তিনি কিন্তু ইন্টারাক্ট করেন অডিয়েন্সের সঙ্গে। তো এটা একদিক থেকে একজন সুপারস্টার মেগাস্টারের কিন্তু পরিচয় যে সে যে সুপারস্টার, সে যে মেগাস্টার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, সেটা অডিয়েন্সকে না বুঝতে হবে, ফিল করতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু জিদ্দা বুমেরাঙ্গের কোনো রকম প্রমোশনের কিন্তু খামতি রাখছেন না, জাস্ট ফাটিয়ে কিন্তু জিদ্দা হচ্ছে প্রমোশন করছেন, এবং সেটা গ্রাউন্ড লেভেল হোক এবং সেটা অন্যান্য ক্ষেত্রে হোক। এবং আজকে আমি যে প্রমোশন থেকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই রেডিও। রেডিও এমন একটা মাধ্যম না যে মাধ্যমটা প্রচুর অডিয়েন্স কিন্তু দেখে শোনে। ইভেন যখন প্রত্যেকটা মানুষ যখন ড্রাইভ করে যায় মানে ফোর হুইলারে, আমি কিন্তু দেখেছি তারা কিন্তু রেডিও শুনতে শুনতে কিন্তু যায়, মানে বেসিক্যালি FM। তো এই বিষয়টা কিন্তু খুব ওয়ার্ক করে এবং রেডিওর একটা হিউজ লেভেলের কিন্তু অডিয়েন্স রয়েছে, এটা কিন্তু মানতে হবে। এবং এই রেডিওতে যখন কোনো ছবির প্রমোশনস হয় তখন সেটা মানে গ্র্যান্ড স্কেলে অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। তো আমি একটা দেখলাম গতকাল একটা ছবি, অনেকগুলো ছবি বেসিক্যালি ভাইরাল হয়েছে এবং সেখানে ইস্ক FM-এ 104.8 ইস্ক FM-এ কিন্তু জিদ্দা এবং রুক্মিণী মৈত্র কিন্তু ছিলেন এবং সেখানে তারা কিন্তু ফুল দমে বুমেরাঙ্গের কিন্তু একটা প্রমোশন করেছেন এবং সেই ছবি কিন্তু রীতিমতো গতকাল জাস্ট ট্রেন্ড করছিল, জাস্ট ভাইরাল ছিল। তো একদিক থেকে যেমন বুমেরাঙ্গ একটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে গতকালে, কিন্তু এটার একটা হিন্দি ভার্সন অফ টাইটেল ট্র্যাক কিন্তু এসছে বুম বুম বুমেরাঙ্গ, এবং ওই গানটাও জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে, ব্যাপক একটা মানে রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। আমার বেসিক্যালি হিন্দি ভার্সনটা ফার কিন্তু বেটার লেগেছে অ্যাজ কম্প্যারিজন টু বেঙ্গলি ভার্সন। তো সেক্ষেত্রে জিদ্দা সম্ভবত বহরমপুরও কিন্তু যাবে একটা গ্রাউন্ড লেভেলে প্রমোশন করতে, সম্ভবত 31st of May আই থিঙ্ক। তো এইরকম গ্রাউন্ড লেভেলে একটা প্রমোশনসটা কিন্তু খুব দরকার, এবং রেডিও এমন একটা মাধ্যম যেখানে প্রমোশনটা করলে একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্সের কাছে জিদ্দা আরামসে এক নিমেষের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারে। এবং এটা খুব ভালো একটা প্ল্যানিং হয়েছে জিদ্দার এইরকম রেডিওতে হচ্ছে প্রমোশনটা করে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমাদের মতামত কিন্তু জানিও এবং তোমরা বুমেরাঙ্গকে নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু জানিও বস। এবং আস্তে আস্তে কিন্তু এটার হাইপ বাড়ছে, তাই না? আস্তে আস্তে কিন্তু হাইপ বাড়ছে। তো এটি ছিল মেনলি একটা বক্তব্য, তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।